ধামরাইয়ের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি। গতরাতে পুলিশের সাথে বৈঠকে উল্টো রথযাত্রার সিদ্ধান্ত হলেও সকাল থেকে তা বাতিলে বিক্ষোভ করছেন সাধারণ ভক্তরা। দুপুরের দিকে স্থানীয় সংসদ সদস্য, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যশোমাধব মন্দিরে সাধারণ ভক্তদের সাথে মতবিনিময় করে উল্টো রথ চালানোর অনুরোধ করেন এই সময় তারা। তবে এখন পর্যন্ত বিক্ষোভকারীদের পক্ষ থেকে এ বিষয়ে সমর্থন মেলেনি। সংসদ সদস্য এম এ মালেক এই রথযাত্রায় শঙ্কা তৈরি করার জন্য পৌর মেয়র গোলাম কবিরকে দোষারোপ করেন, বলেন তার ইন্ধনেই বিভক্তি তৈরি হয়েছে। এদিকে মেলা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন ভক্তরা। আপনারা দয়া করে রথযাত্রা আর এখন থেকে আমরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাহিদ হোসেন। নাহিদ, আমরা আসলে দর্শকদেরকে যেমন জানাচ্ছিলাম যে ওখানে উল্টো রথযাত্রা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে, হবে কি না বিষয়টি নিয়ে এক ধরনের দোলাচল, তো আসলে ধামরাইয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন? শুভ, এখনো পর্যন্ত সেই সংশয় চলমান, সংশয় বলবৎ আছে। কারণ শেষ পর্যন্ত যে নিয়ম অনুযায়ী আচার যা বলে বিকেলের দিকে এই উল্টো রথযাত্রা হয়, গত 25 তারিখে যে রথযাত্রা হয়েছিল 8 দিন পর আজ সেই রথটি উল্টো পথে যাত্রা করার কথা, তবে এখনো পর্যন্ত সেটি হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ গতকাল যখন এই উল্টো রথযাত্রা স্থগিত করা হয়েছিল, তারপর রাতের দিকে আবার সেই উল্টো রথযাত্রা চালানোর সিদ্ধান্ত হয়, তবে সকাল থেকে সাধারণ ভক্তরা বিক্ষোভ করেছে এই উল্টো রথযাত্রা না চালানোর জন্য। এবং এই সামগ্রিক অবস্থা পুলিশের পক্ষ থেকেও যথেষ্ট নিশ্চিত নিরাপত্তা নেওয়া হয়েছে। আপনি যদি দেখেন যে উল্টো রথযাত্রার জন্য যে রথটি রাখা হয়েছে সেটি কালো কাপড় দিয়ে উপরে ঢেকে রাখা হয়েছে, এটি মূলত একটি প্রতিবাদ এই রথযাত্রার জন্য। যারা এই সাধারণ ভক্ত তারা এই কালো কাপড় দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, মেলাটি বন্ধ করে দেওয়ার জন্যই মূলত তারা এই বিক্ষোভটি করছেন। কারণ অন্যান্য সময় আমরা যেটি আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এই সময় পা ফেলার জায়গা থাকে না এই সড়কে, কিন্তু সেইখানে এখনো পর্যন্ত আজকে পুরো রাস্তা শুনশান নীরব। এবং দুই রাস্তার পাশে যে বাড়িগুলো আছে প্রত্যেকটি, প্রায় প্রত্যেকটি বাড়ির ছাদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো রাস্তা জুড়ে আছেন। আর কিছুক্ষণ আগে আপনি যেটি সংবাদেও জানিয়েছেন যে স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সবাই মিলে সাধারণদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এই উল্টো রথটি চালানোর জন্য, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাতে তাদের মন গলেনি এখন পর্যন্ত। আর আমরা বলতেও পারছি না শেষ পর্যন্ত বিকেলবেলা এই উল্টো রথটি হবে কি হবে না। তবে যেটি বলা উচিত যে স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক, তিনি পৌর মেয়র গোলাম কবিরকে স্পষ্টভাবে দোষারোপ করেছেন এই ইন্ধন যোগানোর জন্য এই বিভক্তিতে। তবে শেষ পর্যন্ত আসলে আমরা বিকেল নাগাদ দেখতে পাবো যে শেষ পর্যন্ত উল্টো রথযাত্রাটি হয় কি হয় না। শুভ, নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। নাহিদ হোসেন যোগ দিয়েছিলেন ধামরাই থেকে, জানাচ্ছিলেন উল্টো রথযাত্রার বিষয়ে।